চন্দ্রযান 3 চাঁদের মাটি ছুঁতেই খুশির হাওয়া বিজ্ঞানী তোশিকুল ওয়াড়ার শামশেরগঞ্জের প্রত্যন্ত গ্রামের বাড়িতে। তোশিকুলের সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার ও প্রতিবেশীরা। প্রায় 32 বছর ধরে ইসরোতে কাজ করছেন শামশেরগঞ্জের পুঠিমারির মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা তোশিকুল ওয়াড়া। বুধবার চাঁদের মাটিতে সফল অবতরণ করেছে চন্দ্রযান 3। তারই অন্যতম সদস্য ছিলেন এই তোশিকুল ওয়াড়া। তার এই সাফল্যে উচ্ছ্বসিত প্রত্যন্ত গ্রামের ওয়াড়া পরিবার। আমার ভাই, এই যে একটা এত বড় অভিযান, যে বিশ্বের প্রথম ভারতবর্ষ আমাদের এই দেশ যে চাঁদে সাউথ মেরুতে যে আপনার এটা পাঠালো সফলতার সঙ্গে, সেখানে আমার ভাই প্রত্যক্ষভাবে জড়িত। 1991 সালে এই ইসরোতে তিনি জুনিয়র সায়েন্টিস্ট হিসাবে অংশগ্রহণ করে, অ্যাপয়েন্টেড হয়। তারপরে বর্তমানে এখন এইচওডি আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট একটা ইয়ে আছে আর কি, এইচওডি হয়ে আছেন। তো আমরা দাদা হিসাবে আমরা খুব গর্বিত, খুব আনন্দ হচ্ছে যে আমাদের মতো এই প্রত্যন্ত গ্রাম থেকে মুর্শিদাবাদের জয়পুর সাব ডিভিশনের শামশেরগঞ্জ ব্লকের মোহাম্মদপুর পুরিমারি গ্রাম থেকে যে আমার ভাই ওখানে গিয়ে এই কৃতিত্ব দেখিয়েছে, সেটা আমাদের আনন্দ প্রকাশ করার ভাষা নয়। পরিবার সূত্রে জানা গিয়েছে তোশিকুল ওয়াড়া শামশেরগঞ্জের ভাষাই পাইকর হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন, জঙ্গিপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক এবং বহরমপুর কেন কলেজ থেকে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা। এরপর কলকাতার রাজাবাজার কলেজ থেকে বিটেক এবং এমটেক করেন, যদিও সেই সময় শামশেরগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। 2091 সালে ইসরোতে জুনিয়র বিজ্ঞানী হিসেবে যোগ দেন তোশিকুল ওয়াড়া। এরপর প্রায় 3 দশক ধরে সেখানেই কাজ করছেন তিনি। এলাকার ছেলের এমন কৃতিত্বে গ্রামের মানুষের মুখেও তোশিকুল ওয়াড়ার খ্যাতি। এলাকা হিসাবে আমরা গর্ববোধ করছি এবং ভাষাবাইকর অঞ্চলের অন্তর্গত মোহাম্মদপুর গ্রামের মেধাবী ছাত্র হিসাবে ভালো, এবং আমরা বহুদিন আগে থেকে জানি যে এই ব্যাপারে উনি গবেষণা করেন। 1983 সালের দেশের ছাত্র, তো আমরা গ্রামবাসী হিসাবে গর্ববোধ করছি এবং খুবই খুশি, আমাদের আনন্দ। উনি যে একটা সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক, যে এই চন্দ্রযান 3 যে বিক্রম, যে কালকে চন্দ্র মানে চাঁদে ল্যান্ড করেছে, আমরা খুবই গর্বিত। আমরা এই ভাষাই পাইকর শামশেরগঞ্জ এবং মুর্শিদাবাদের আমাদের গর্ব যে আমরা এরকম একটা আমাদের কৃতি সন্তান আমাদের এই মোহাম্মদপুর গ্রামে মানে গ্রাম থেকে সেই ব্যাঙ্গালোরে আছে। 4 ভাইয়ের মধ্যে তৃতীয় এই তোশিকুল, বছরের 2-1 বার গ্রামের বাড়িতে আসেন তিনি।